হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে তোমাদের একটা গুড নিউজ দিব, যারা 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের পরীক্ষার ফলাফলটা কবে প্রকাশিত হবে এটা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এসএসসির ফল প্রকাশ কবে? গত 15ই সেপ্টেম্বর সারা দেশে একযোগে শুরু হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সম্মান পরীক্ষা, শেষ হয় গত 1 অক্টোবর। 10 থেকে 15 অক্টোবর মধ্যে অনুষ্ঠিত হয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষাটা হয়েছিল। পরীক্ষার শেষে শিক্ষার্থীদের অনেকেরই জানার আগ্রহ কবে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফল। এখানে তোমাদের আরও বিস্তারিত আমরা বলবো যে তোমাদের কবে তোমাদের পরীক্ষাটা দিবে, রেজাল্টটা দিবে। জানা গেছে এরই মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন করে অনেক পরীক্ষক শিক্ষা বোর্ডের পাঠাতে শুরু করেছেন, কোথাও আবার শেষ ধাপে মূল্যায়ন যাচাই করা হচ্ছে। আগামী 17 অর্থাৎ তোমাদের 27 থেকে 30 নভেম্বর মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। তো তোমরা কিন্তু তারিখটা দেখতেই পারছো যে তোমাদের এখানে 27 নভেম্বর, তোমরা এখানে কিন্তু দেখতেই পারছো তোমাদের এখানে 27 নভেম্বর থেকে 30 নভেম্বর মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার অর্থাৎ 25শে অক্টোবর গণমাধ্যমকে বলেছেন এসএসসি উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি বা তার শেষে পরীক্ষার ফল দেওয়া হবে। তো এই ছিল তোমাদের রেজাল্টটা, তোমাদের রেজাল্টের বিস্তারিত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।